নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিসিডি কিচেন। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। পনিরগুলো কেটে নিয়েছি নিজের পছন্দ মতো, তোমরাও কেটে নিতে পারো যে কোনো সাইজে। তার সঙ্গে আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আদা, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি একটা টমেটো গ্রেট করে। মশলাগুলোর মধ্যে জল দিয়ে গুলে নিলাম। এই মশলাগুলো দিয়ে আজকে তরকারিটা করব। আলুগুলো একটু ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাপ দিইনি। কড়াইতে তেল গরম করে এর মধ্যে পনিরগুলো একে একে দিয়ে সব ভেজে নেব। পনিরগুলো কিন্তু কখনোই কড়া ভাজা করা যাবে না। পনিরগুলো যত অল্প ভাজা করা যাবে তরকারির টেস্টটা কিন্তু তত বেশিই বেড়ে যাবে। আস্তে আস্তে পনিরগুলো উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব। না, পনিরগুলো নামিয়ে নিয়েছি, দেখো খুব বেশি একটা ভাজে নেই। এবার বাদ বাকি যা পনিরটা রয়েছে সেই পনিরগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আগের পনিরের মতোই কিন্তু হালকা হালকা করে ভাজা করে নিতে হবে। পনির ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। পনির ভাজা তেলের মধ্যেই ভাপ দিয়ে রাখা আলুগুলো ভাজা করে নেব। আলুটা কিন্তু খুব বেশি একটা ভাপ দিইনি, একদম অল্প ভাপ দিয়ে নিয়েছি। ভাজার সময় অবশ্যই নুন আর দিয়ে দেব, কালারের জন্য প্রয়োজন মতো হলুদ। হলুদ নুনের সাথে আলুগুলোকে মোটামুটি অল্প করেই ভেজে নিলেই হবে। যেহেতু আগে একটু ভাপ দিয়ে নিয়েছি তাই আলুগুলো একটু কিন্তু নরম রয়েই গেছে। আলুগুলো ভাজা করে নামিয়ে নিচ্ছি, আর ভাজা করবো না, এবার তুলে নেব। কড়াই পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা চাইলে অবশ্যই সাদা তেলে রান্না করতে পারো। গোটা জিরে সম্বাদ দিয়ে গুলে রেখেছিলাম যে মশলাগুলো, আদা, জিরে, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এছাড়া লঙ্কার গুঁড়ো, সেই গুলে রাখা মশলাগুলো দিয়ে দেব এবার জিরের মধ্যে। অল্প পরিমাণে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। তোমরা যারা টক বেশি পছন্দ করো তারা দুটো দিতে পারো। আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই একটা টমেটোই দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে টমেটো আর মশলাগুলো আবার খুব ভালো করে কষিয়ে নেব। একটুখানি বেশি সময় ধরে কষাতে হবে। দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। আলুগুলো যেহেতু আগে ফাপ দিয়ে ভাজা করা হয়েছিল তার জন্য মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। তোমরা চাইলে অবশ্যই জল আলাদা করে গরম করে নিয়ে নিতে পারো তরকারির মধ্যে দেওয়ার জন্য। আমি জলটা গরম করিনি, ঠান্ডা জলই দিয়ে দিয়েছি আজকে তরকারির মধ্যে। ঝোলটা অল্প পরিমাণে দিয়ে নেব, খুব বেশি একদম ঝোল রাখবো না। ঝোল দেওয়া হয়ে গেছে, এবার ফুটিয়ে নেব তরকারিটাকে। প্রথমে তরকারিটা দেখো ফুটে উঠছে, আর একটু ফুটে এলে এর মধ্যে পনির ভাজাগুলো দিয়ে দেব। তরকারিটা খুব ভালো করে ফুটে এসেছে, এবার তরকারিটার মধ্যে দিয়ে দেব পনিরগুলো। তার আগে একটুখানি নাড়া দিয়ে নিচ্ছি। পনিরগুলো দিয়ে তরকারিটাকে আবার আলু, ঝোল, পনিরের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর একটুখানি ফুটিয়ে নেব তরকারিটা। তরকারিটা ঝোলটা একটু যেহেতু বেশি রয়েছে তার জন্য একটুখানি আলু ভেঙে ভেঙে দেব, তাহলে তরকারিটা অনেকটা শুকনো শুকনো হয়ে যাবে। অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে এবার তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। তোমরা যারা পছন্দ করো না গরম মশলা তারা নাই দিতে পারো। রেসিপিটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর সিম্পলভাবেই কিন্তু তরকারিটাকে তৈরি করে নিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের জন্য, চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।